মাত্র একদিন আগেই দেশের মানুষকে বাঁধ ভাঙা উল্লাসে ভাসিয়েছে সাবিনা কৃষ্ণারা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ছিটকে ফেলে ট্রফি জিতলেও দিন শেষে ঘরে ফিরে লাগেজ হাতে নিয়েই হোঁচট খেলেন তারা। খোয়া গেছে কষ্টের অর্জন। নেপাল থেকে ফুটবলারদের বহন করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবার শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমানের, তাই অবধারিতভাবেই অভিযোগের তীর বিমানের দিকেই। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় চেষ্টার পরও সংস্থাটির কোনো কর্মকর্তাই মুখ খোলেননি গণমাধ্যমে। দীর্ঘক্ষণ চাপাচাপির পর সিভিল এভিয়েশন একটি বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করলেও তখনও মুখে কুলুপ বিমানের। আপনারা আসছেন, আমরা ভিতরে খবর দিছি, ওনারা যোগাযোগ করে আসবে। বাধ্য হয়েই দুপুর তিনটার পর বলাকার গেইটে বিমানের কর্পোরেট প্ল্যানিং মহাব্যবস্থাপকের গাড়ি আটকে রাখেন গণমাধ্যম কর্মীরা। এর কিছুক্ষণ পরেই তড়িঘড়ি করে জনসংযোগ বিভাগের এক কর্মকর্তার কাছে 11 লাইনের লিখিত বক্তব্য পাঠান মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুকে এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়গণ লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেয়। লাগেজগুলো বুঝে নেওয়ার সময় লাগেজ হতে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাফুফের প্রতিনিধিগণ লাগেজগুলো দুইটি কাভার্ড ভ্যানে উত্তোলনপূর্বক এয়ারপোর্ট এরিয়া ত্যাগ করে আজ 22/9/2022 খ্রিস্টাব্দে তারিখ এয়ারপোর্টস্থ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এয়ারপোর্টে বর্ণিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিমানবন্দরে লাগেজ কাটা, তালা ভাঙা, মালামাল খোয়া যাওয়ার মতো ঘটনা ঘটছে একের পর এক, সার্বক্ষণিক নজরদারির পরও যা আসছে না নিয়ন্ত্রণে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণেই থামানো যাচ্ছে না অপকর্ম। তাদের নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। আমার মনে হয় নিয়োগ প্রক্রিয়া যদি সুষ্ঠু না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে লেভেলের এমপ্লয়টা পাই এরা কিন্তু ভালো আপনাকে সার্ভিস দিতে পারবে না। বিমানে এই ধরনের অনেক ঘটনা ঘটতেছে, ব্যাগ কাটা থেকে শুরু করে, এগুলা আমার মনে হয় ল্যাক অফ কোঅর্ডিনেশন, ল্যাক অফ সুপারভাইজেশন এসব তো আছেই। গতকাল যেটা আমরা দেখলাম যে বিমানবন্দরে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এত লোক ভিতরে কীভাবে ঢুকলো সেটাও একটা প্রশ্নের ব্যাপার। এই ঘটনায় বিমানবন্দর ও মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও নিজেদের পক্ষ থেকে কোনো তদন্ত করা হবে কিনা বিবৃতি দুটিতে তা জানায়নি বিমান কিংবা সিভিল এভিয়েশন কেউই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।